আপনি আমাকে যোগ্য মনে করে যে সংসারের চাবি আমার হাতে তুলে দিয়েছিলেন, সেই চাবি আমি আপনার যোগ্যতম বউয়ের হাতে তুলে দিয়েছি মা। তুলে কিচ্ছু চাই না মা, তুমি শুধু তোমার পায়ে আমার একটু থাকতে থাকি, আমার কিচ্ছু চাই না। সরো, আমার পায়ের অনেক দাম আছে, আমার পা তো ফেলদা নয়, সরে যাও আমার কাছ থেকে, সরে যাও। কেঁদো না, মন খারাপ করো না শালুক, সংসারের লড়াইয়ে হার জিত থেকেই থাকে। এই লড়াইয়ে তুমি হেরে গেছো, কিন্তু কোন দিন দেখবে দানটাই উল্টে গেছে, সেদিন হয়তো তুমি বড় বৌমাকে হারিয়েই দেবে। শোনো, একটা কথা মনে রেখো, সংসারের লড়াই কিন্তু প্রতিহিংসা দিয়ে জেতা যায় না। মায়া মমতা ভক্তি দিয়ে সংসারের লড়াই জিততে হয়। আমি তোমাকে সেই আশীর্বাদই করি, তুমি যাতে বড় বৌমাকে হারিয়ে দাও। যেদিন তুমি এই সংসারের লড়াইয়ে জিততে পারবে, সেদিন জানবে, সেদিন তুমি জানবে যে তুমি এই সংসারের যোগ্য বউ হয়ে উঠেছ। বুঝতে পেরেছ? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো জান, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যাতে মায়ের মন আমার থেকে ফেরাতে পারি। কাল তোমাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব, রেডি থাকবে সকালবেলায়। কোন স্কুলে রে? আমাদের পাড়া স্কুলে নাকি? কেন, যদি করি তোর কি আপত্তি আছে? আপত্তির কি আছে, আসলে ওই পাড়ার লোকেদের কাছে হাসির খোরাক হতে হবে তো। ভর্তি হবে কোন ক্লাসে? 8, তাই তো? তাছাড়া আর কি, ডাবল প্রমোশন দিয়ে তো ক্লাসে ভর্তি করবে না। কারো সম্পর্কে গ্যারান্টি করা যায় না, আজকাল তো ডাবল প্রমোশনটা উঠে গেছে, যদি থাকতো তাহলে যে ও সেটা অ্যাচিভ করতে পারতো না এমন তো নয়, এমন কথা তো এক্ষুনি বলা যায় না। নীলাঞ্জনা, হলেই ভালো, হলে আমরা খুব খুশি হব। দাদা ভাই, দাদা ভাই, তোমরা অনেক পরিশ্রম করে এসেছো, যে বাড়িতে আবিরের বিয়ে হয়েছে সেখানে তো মনে হয় না যে তোমাদের কপালে কোনো আত্মীয়তা জুটেছে। আমি রান্নাঘরে যাই, তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করি। আমিও যাবো কাম্মা। না থ্যাংকস, তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। তীর্থ বুবলু দুজনেই তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে তোমাকে দেখে একটু হাসাহাসি করতে পারে। তোমার চেয়ে বয়সে ছোট মেয়েদের সঙ্গে তোমাকে বসে পড়াশোনা করতে হবে তো, তাই বলে তোমার মন ভেঙে যাবে না তো? তাহলে কিন্তু তীর্থর মুখ থাকবে না। অনেক বড় মুখ নিয়ে হেডমাস্টারের সঙ্গে কথা বলেছে, আর সেও খুব দয়া করে তোমাকে নিতে রাজি হয়েছে। তুমি যদি দুদিন গিয়ে 3 দিনের দিন না যাও, তাহলে কিন্তু তীর্থর মুখ থাকবে না, সেটা কিন্তু করা যাবে না শালুক। আমি কিছুতেই বাবার মুখ ছোট হতে দেব না জান, আমি স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করব, বাড়িতেও মন দিয়ে পড়াশোনা করব। কেউ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে, তার জন্য আমি স্কুলে যাওয়া বন্ধ করব না। মাস্টারমশাই বলতেন শিক্ষার কোনো বয়স নেই, আমি না হয় একটু বেশি বয়সে আবার নতুন করে পড়াশোনা শুরু করছি, কিন্তু আমি মাস্টারমশাইয়ের এই কথাগুলোই মাথায় রেখেছি। সত্যি তো শিক্ষার কোনো বয়স নেই। আর একটা কথা মনে রাখিস মা, শিখলে তোরই লাভ, না শিখলে তোর ক্ষতি, তাই যত পারবি শিখে নিবি, চারদিকে যা দেখবি তা ভেতরে নিবি,
গরিব বড় লোক টাকা পয়সায় হয় না রে মা, হয় শিক্ষা দীক্ষায়। তোর যদি শিক্ষা থাকে তাহলে তুই বড় লোক, আর যদি শিক্ষা না থাকে তাহলে তুই গরিব হবি। কথাটা কোনোদিন বলিস না। আর কথা বাড়িও না, মাস্টারমশাইকে সময় দেওয়া হয়েছে না, তোমরা এবার এগো। হ্যাঁ মা। ও আর একটা জিনিস, ওই মাস্টারমশাই যদি ছোটখাটো কিছু জিজ্ঞেস করেন তাহলে যেটা পারবে সেটা বলবে, আর যেটা পারবে না সেটা বলবে না। কিন্তু ওনাকে বলবে যে আমাকে একটু সময় দিন, আমি শিখে নেব, মনে থাকবে? হ্যাঁ বাবা। একটা বড় কাজে যাচ্ছ, সবাইকে প্রণাম করো। এই দেখো, আমি বললাম আমাকে আগে প্রণাম করছো। বাইরে যান, তুমি তো সবার বড়। ঠিক আছে, প্রাণ ভরে আশীর্বাদ করছি তুমি যে লক্ষ্যে যাচ্ছ সেই লক্ষ্যটা যেন পূরণ করে আসতে পারো। ওই যে ওই যে, আমি তো বলেইছি মানুষ চাইলে পারে না এমন কিছু, এমন মন উজাড় করে দে সবাইকে ওরা চমকে দে। তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আমার আশীর্বাদের হাত সবসময় তোর মাথায় আছে। এই যে এই যে এই যে, কথায় কথায় আমি প্রণাম করতে দেবো না, একদম দেবো না। এত প্রণাম কিসের? হ্যাঁ, আগে ভালো রেজাল্ট করো, তারপর সাষ্টাঙ্গে আমাকে প্রণাম করবে। সেদিন না হয় সাষ্টাঙ্গে প্রণাম করবো, আজ এমনি একটা প্রণাম করতে দাও। ভালো হবে, ভালো হবে, খুব ভালো হবে। আমি বললাম খুব ভালো হবে। আমি বলেছি না আমাকে প্রণাম প্রণাম করবে না, তোমার প্রণাম নিতে আমার ভালো লাগে না। সবাইকে প্রণাম করব আর তোমায় প্রণাম করব না, তা কি করে হয় মা? আমার তো মা নেই, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমি আমার মায়ের মতন। আজ একটা ভালো কাজে যাচ্ছি, আজ অন্তত তোমার পা দুটো ছুঁতে দাও মা। যে তোমার প্রণাম নিতে চায় না তাকে জোর করে প্রণাম করতে যাও কেন? ও যেদিন স্বেচ্ছায় তোমার প্রণাম নেবে সেদিন হাজারবার করবে, কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে প্রণাম করার কোনো দরকার নেই। থাক 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 শালু, দরকার নেই। এই যে সবাইকে তো আমাদের প্রণাম করলে, তোমার আরেকজন যে গুরুজন দাঁড়িয়ে আছে তাকে তো প্রণাম করলে না? ও তোমার স্বামী, একটা ভালো কাজে যাচ্ছ, যা প্রণাম করো, যাও। এই ঠিক আছে ঠিক আছে, আমার প্রণাম করতে হবে না, যান, আমার দেরি হয়েছে, আমি যাচ্ছি। এসো। লজ্জা পেয়ে গেছে, চল এবার গো। হায় মা, চলো 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 মা, চল মা আসছি। এই না ধরো এগুলো, আমি যখন উপরে যাব তখন একটা বাক্স এনে দেবো, ওই বাক্সের মধ্যে তুমি গয়নাগুলো গুছিয়ে রেখে দিও। তোমার মেয়ের বিয়ে নিয়ে একদম চিন্তা করো না, তো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তো কাউরে কিছু বললে নি। ওরি বড়বতি,